হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিটি। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার একটি মিল্ক ডেজার্ট দেখাতে যাচ্ছি। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা কিভাবে একটি মুখে লেগে থাকার মতো গরুর দুধের সেমাই তৈরি করতে পারি, আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো ভিউয়ার্স, এবার আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। তো এজন্য আমি প্রথমে একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দেব। বাটারটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 4-5টি কাজু বাদাম দিয়ে দেব। কাজু বাদামটা ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। এভাবে কাজু বাদামটা ভেজে নিলে এর টেস্টটা অনেক বেড়ে যায়। ভাজা হয়ে গেলে আমি কাজু বাদামটা নামিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব সেমাই। সেমাইটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে লম্বা সেমাইটা ব্যবহার করেছি, এটিকে আমি হাত দিয়ে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এ পর্যায়ে সেমাইটা ভাজা হয়ে গেছে, আমি সেমাইটাকে একটি প্লেটে নামিয়ে নেব। এবার হাঁড়িতে দুধ দিয়ে দেবো। এখানে আমি 1.5 লিটারের মতো দুধ ব্যবহার করেছি, এটিকে আমি জাল করে অর্ধেক করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কেউ চাইলে লবণ নাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেমাই। এরপর কিছুক্ষণ জাল করে নেব, হালকাভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে। সেমাইটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দেব চিনি। মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো চিনি দেওয়ার পর কিছুক্ষণ জাল করে চিনির পানিটা শুকিয়ে গেলে আমি এটিকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এ পর্যায়ে আমার সেমাইটা হয়ে গেছে, আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে এটিকে সাজিয়ে নেব। আগে থেকে যে আমি কাজু বাদামটা ভেজে রেখেছি সেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এর সাথে আর নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ এবং চেরি ফল। এগুলো আমি সেমাইয়ের উপরে দিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স, ট্রাই করে দেখবেন, অনেক মজার একটি রেসিপি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।